ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে পাহাড়ে চলছে দল বদলের পালা। মোট 6টি পরিবারের 20 জন ভোটার আইপিএফটি পতাকা তলে সামিল হন। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগেই পাহাড়ে এই দল বদলের পালা চলছে এবং সোমবার বিভিন্ন দল ত্যাগ করে 6টি পরিবারের 20 জন ভোটার আইপিএফটির পতাকা হাতে তুলে নেন। এবং তাও এডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার খাস তালুকে এবং জম্পুই জেলা মহকুমার টাকার জেলার বিভিন্ন বিভাগের অন্তর্গত ছয়ঘুরিয়া ভিলেজ কমিটির 72 কামি এলাকায় অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। 6 পরিবারের 20 জন ভোটার আইপিএফটির পতাকা তলে সামিল হন, তাও আবার এডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার খাস তালুকে। 20 জন ভোটার এদিন আইপিএফটির পতাকা হাতে তুলে নেন, নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন আইপিএফটি নেতা নিরঞ্জন কল, বিকাশ দেববর্মা, প্রদীপ দেববর্মা, রাজীব দেববর্মা এবং রঞ্জন দেববর্মা। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে পাহাড়ে চলছে এই দল বদলের পালা। মথার এলাকায় আইপিএফটির থাবা চলছে। সোমবার বিভিন্ন দল থেকে 6 পরিবারের 20 জন ভোটার আইপিএফটির পতাকা তলে সামিল হন। এবং নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন আইপিএফটি নেতা নিরঞ্জন কলই, বিকাশ দেববর্মা, প্রদীপ দেববর্মা, রাজীব দেববর্মা এবং রঞ্জন দেববর্মারা। গত বছর বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন টাকারজোলা কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী বিশ্বজিৎ কলই। সেই এলাকাতেই এবার থাবা বসালো আইপিএফটি। মথার এলাকায় আইপিএফটির থাবা। রাজ্যের মধ্যে গত বছর সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন টাকারজোলা কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী বিশ্বজিৎ কলই। সেই এলাকাতেই এবার থাবা বসালো আইপিএফটি। শুনে নেব কি বলছেন আইপিএফটির নেতারা। পুই জলা আদি ব্লক নি আন্দার ছয়গরিয়া 20-72 কামি ও তিনি পার্টি আইপিএফটি না হামজা গই নাই 6 ফ্যামিলি 20 ভোটার বিভিন্ন দল ত্যাগ খাই নাই তিনি সিনি পার্টি ও ফাইকা তেই সং বরং ন কাম করুন কে খাবাই খুবাই কে লামসু বুই না হাকা খাই মানজা খাই নাই রকম কে মনিকা দেবর্মা 3 ভোটার ও না কাসানো মেনকা দেবর্মা 3 ভোটার রক্তিবালা দেবর্মা 3 ভোটার মঞ্জু দেবর্মা 6 ভোটার স্বপ্না দেবর্মা 2 ভোটার গঙ্গা দেবর্মা 3 ভোটার অনিতা দেবর্মা 3 ভোটার টোটাল 6 ফ্যামিলি 20 ভোটার আগে এক সময় রিজনাল পার্টি ক্লাইপেমানি তাবো সিনি পার্টি হামজা দিনে তিনি পার্টি বানার ফাইকা সংলাম সুবাদা মানজা ফাইকা আনি ইয়াং দেবরা বখাক দঙ ইউর আইপিএফটিনি এজিএস প্রদীপ দেবর্মা আয়ং দঙ ইউর আইপিএফটিনি সেন্ট্রাল কমিটিনি অফিস সেক্রেটারি বরমনাং প্রদীপ দেবর্মা তে ফাইমা রবি দেবর্মা তে ফাইমানজা ফাইকা জম্পুই জলা আদি ব্লকনি বাই চেয়ারম্যান তথা পার্টি আইপিএফটিনি অর্গানাইজিং সেক্রেটারি সিনি আটা নিরঞ্জন কলাই তে ফাইমানজা ফাইকা টাকারজোলা ডিভিশননি ভাইস প্রেসিডেন্ট তে টাকারজোলা ডিভিশননি সেক্রেটারি সিনি দ্বারা রঞ্জন দেবরমা যত্ন প্রোগ্রাম তাবুক সারা তীরপ্রাও যত্ন সাইমাম বাইকা বিশেষ খাই নাই পার্টি আইপে পিতাম সামুং খাইতং তে অন্য সিনি জেরক্স কপি হুঞ্জাগ বরক তাম সামুং খাইতং অব যত্ন শিউ অব কেতালকে সংসানা নাইয়া আবুনি বাগিন তাবুক আস্তে আস্তে সারা তীরপ্রা রাজ্য ও বুদ্ধিজীবী মহলব যত্ন সাই মানে তো আইপিএফটি পার্টি তাবুক বুসকাং তাম খাইন নাই তো সাই উঠানাই খাই আং সে 2009 সিমি পার্টি আইপিএফটি আসাই
এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় জম্পুই জেলা মহকুমা টাকারজোলা বিভাগের অন্তর্গত ছয়ঘড়িয়া ভিলেজ কমিটির 72 কামি এলাকায়। মোট 6 পরিবারের 20 জন ভোটার যোগদান দেয় আইপিএফটির পতাকা তলে, তাও আবার এডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার খাস তালুকে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পূর্ণ লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কুইখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।